হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সামনে যেহেতু ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা, সে কথা বিবেচনা করে আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের রিটেন পার্টের একটি চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে ইনশাল্লাহ তোমাদের রিটেন পার্টে 100% কমন পড়বে। তো আমি আসনা আরফাত আছি আপনাদের সাথে, তো চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল ফোর ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে বলা যাক তোমাদের অ্যাপ্লিকেশনের কথা। তো অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যে যে অ্যাপ্লিকেশনটি খুব ভালোভাবে দেখবে সেগুলো হচ্ছে, এক নম্বর রয়েছে পারমিশন টু গো অন স্টাডি ট্যুর, দুই নম্বর রয়েছে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, তিন নম্বর রয়েছে ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, এরপর চার নম্বর অ্যাপ্লিকেশনটি হচ্ছে ওপেনিং ডিবেটিং ক্লাব, এরপর পাঁচ নম্বর রয়েছে সেটিং আপ আ ক্যান্টিন, এরপর ছয় নম্বর রয়েছে সেটিং আপ আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এরপর সাত নম্বর রয়েছে রিলিফ অ্যান্ড মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড এফেক্টেড ভিকটিমস। তো তোমরা অ্যাপ্লিকেশনের জন্য এই অ্যাপ্লিকেশনগুলো খুব ভালোভাবে দেখে যাবে, ইনশাল্লাহ তোমরা এখান থেকে একটি কমন পেয়ে যাবে। তো এবার আসা যাক কম্পোজিশনে। তো কম্পোজিশনের জন্য আমাদের সাজেশনে এক নম্বরে যে কম্পোজিশনটি রয়েছে সেটি হচ্ছে ইউর এম ইন লাইফ, এরপর দুই নম্বর কম্পোজিশনটি হচ্ছে দি গেম ইউ লাইক মোস্ট, এরপর তিন নম্বর রয়েছে এ জার্নি ইউ হ্যাভ মেড, এরপর চার নম্বর রয়েছে ফ্ল্যাটস ইন বাংলাদেশ, এরপর পাঁচ নম্বর রয়েছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এরপর ছয় নম্বর রয়েছে ফিজিক্যাল এক্সারসাইজ, এরপর সাত নম্বর রয়েছে কম্পিউটার, এরপর আট নম্বর কম্পোজিশনটি হচ্ছে ডিউটিস অফ এ স্টুডেন্ট, এরপর নয় নম্বর রয়েছে নিউজ পেপার, এবং ফাইনালি দশ নম্বর রয়েছে দি সেশন ইউ লাইক মোস্ট। তো তোমরা কম্পোজিশনের জন্য এই দশটি কম্পোজিশন খুব ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ তোমরা এখান থেকেও একটি কম্পোজিশন কমন পেয়ে যাবে। তো এবার আসা যাক প্যারাগ্রাফে। তো প্যারাগ্রাফের জন্য তোমরা যে প্যারাগ্রাফগুলো খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে, এক নম্বর রয়েছে এ স্ট্রিট হকার, দুই নম্বর রয়েছে এ টি স্টল, তিন নম্বর রয়েছে ট্রাফিক জ্যাম, এরপর চার নম্বর রয়েছে এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এরপর পাঁচ নম্বর রয়েছে স্কুল ম্যাগাজিন, এরপর ছয় নম্বর রয়েছে বুক ফেয়ার, এরপর সাত নম্বর রয়েছে দি লাইফ অফ আ ফার্মার, এরপর আট নম্বর রয়েছে এ উইন্টার মর্নিং, এরপর নয় নম্বর রয়েছে ট্রাফিক জ্যাম, এরপর দশ নম্বর রয়েছে লোডশেডিং, এরপর এগারো নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে ইউর স্কুল লাইব্রেরি, এবং ফাইনালি বারো নম্বর প্যারাগ্রাফটি হচ্ছে ট্রি প্লান্টেশন। তো তোমাদের এই যে প্যারাগ্রাফগুলো দিয়ে দিলাম, তোমরা এই প্যারাগ্রাফগুলো খুব ভালোভাবে পড়ে যাও। তাছাড়া এই প্যারাগ্রাফগুলো আমি তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষার সময় দিয়েছিলাম। তো তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছিলে, তো তোমরা অবভিয়াসলি এই প্যারাগ্রাফগুলো পারো, আর তোমরা যারা নতুন ভিডিওটি দেখছো তোমরা এই প্যারাগ্রাফগুলো খুব ভালোভাবে পড়ে নেবে, ইনশাল্লাহ তোমরা এই প্যারাগ্রাফগুলো যদি খুব ভালোভাবে পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটি প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা যদি এসএসসি পরীক্ষা 2020 অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন চাও, তাহলে তোমরা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। সেখানে তোমরা এসএসসি নামের একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে তোমরা এসএসসি পরীক্ষা 2020 অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করো, তাহলেও তোমরা এসএসসি পরীক্ষা 2020 অন্যান্য অনেক বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।